হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের জন্য বিশাল বড় একটা আপডেট নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করে দিয়েছে স্বাস্থ্য ভবন উইং বি থার্ড ফ্লোরের রেসপেক্ট। এবং তোমাদের এখানে বলে রাখি, সব মিলিয়ে কিন্তু 500 বেশি নতুন শূন্য পদের রেসপেক্ট কিন্তু এখানে অফিসিয়ালভাবে নিয়োগ করা হয়েছে। তোমাদের এখানে বলে রাখি, কমিউনিটি হেলথ ওয়ার্কার CHO আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, তার তরফ থেকে কিন্তু অফিসিয়াল পোস্ট বেরিয়েছে। তোমাদের কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়েছে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, ফর্ম ফিল আপ হয়েছে ইম্পর্টেন্ট ডেট, সেটা কিন্তু 3/2/2022 থেকে শুরু হয়ে গেছে। এবং তার সাথে ফর্ম ফিল আপ হয়েছে লাস্ট ডেট, সেটা কিন্তু 15/2/2022 থাকবে। অনলাইনে কিন্তু তোমাদের এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে, এবং তার সাথে 50 টাকা লাগছে কিন্তু অন্যান্য যে ক্যাটাগরি আছে তার রেসপেক্ট, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির রেসপেক্টে। তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। সমস্ত প্রসেস নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের মধ্যে এখন অব্দি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। এবং তার সাথে আজকে যে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছে, সেটা কিন্তু হেলথ ডিপার্টমেন্টের রেসপেক্টে বেরিয়েছে। তোমাদের এখানে বলে রাখি, নেম অফ দ্য পজিশন কিন্তু CHO, অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসারের রেসপেক্টে বেরিয়েছে। সব মিলে কিন্তু এখানে সুস্বাস্থ্য কেন্দ্র যে কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কিন্তু এখানে দিয়ে দেবে তোমাদের পোস্টিং, যে কটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে সুস্বাস্থ্য কেন্দ্র আছে। এবং তার সাথে এখানে যে নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা কিন্তু 500 এবং তারও বেশি বেরিয়েছে। এবং সব মিলে কিন্তু তোমরা এখানে 20,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে। এবং তার সাথে কিন্তু 5,000 টাকা অ্যাজ এ ইনসেন্টিভ তোমরা পাবে, অর্থাৎ 25,000 টাকা কিন্তু এখানে তোমরা সব মিলে স্যালারি পেয়ে যাচ্ছ। তোমাদের মধ্যে যারা যারা GNM কমপ্লিট করেছো, অথবা BSc কমপ্লিট করেছো, অথবা পোস্ট বেসিক BSc নার্সিং ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করেছো, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু WBNC তরফ থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এবং তোমাদের এখানে বলে রাখি, তোমাদের কিন্তু রিড রাইট স্পিক জানতে হবে, বাংলা জানতে হবে, এবং তার সাথে বলতে হবে এবং লিখতেও কিন্তু জানতে হবে। তার সাথে তোমাদের কিন্তু ইন্টারনেট এবং কম্পিউটার এই সমস্ত বিষয়ে কিন্তু একটা ক্রাইটেরিয়া চেয়েছে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, 1/1/2022 ভিত্তিতে কিন্তু তোমরা 40 বছর অবধি ম্যাক্সিমাম এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের এখানে জানিয়ে রাখি যে তোমরা কিন্তু এখানে যে মোড অফ সিলেকশনটা আছে, সেটা কিন্তু রিটেন টেস্ট আর ইন্টারভিউ রেসপেক্টেই হবে। এবং এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, সব মিলে কিন্তু 100 মার্কস থাকবে। রিটেন টেস্টে কিন্তু 85 মার্কস এবং ইন্টারভিউতে কিন্তু 15 মার্কস থাকবে। সব মিলে কিন্তু 100 মার্কস থাকছে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা সুস্বাস্থ্য ভবনে কিন্তু এখানে তোমাদের প্লেস অফ পোস্টিংটা নির্ধারণ করা হবে। তো বন্ধুরা, তোমরা এখানে আবেদন করবে কি করে, তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু আমি অফিসিয়ালি অ্যাপ্লাই লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। সেখানে কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, রিটেন টেস্টের পরে যখন তোমাদের এখানে ইন্টারভিউ প্রসেসে ডাকা হবে, তখন যে অ্যাপ্লিকেশন কপিটা আছে সেটা কিন্তু তোমাদেরকে হার্ড কপি বার করতে হবে। এবং তার সাথে কিন্তু তোমাদেরকে সেটা ইন্টারভিউর দিনকে কিন্তু ক্যারি করতে হবে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, তার সাথে কিন্তু তোমাদেরকে টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করতে হবে। এবং সব মিলে এখানে যে ইম্পর্টেন্ট ডেট বলেছে, সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 3rd February থেকে, এবং তার সাথে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু থাকছে 11 February অবধি। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট সেটা কিন্তু 8 February অবধি থাকছে, এবং অ্যাপ্লিকেশন ফিজ যে জমা দেওয়ার লাস্ট ডেট সেটা কিন্তু 11 February অবধি থাকছে। এবং টোটাল যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু 15 February অবধি এখানে বলে দিয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু আমি অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে যেতে হবে, রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে, এবং তারপর কিন্তু তোমরা অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, সেখানে কিন্তু আমি সম্পূর্ণ লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, 500টারও বেশি ভ্যাকান্সিতে কিন্তু অফিসিয়ালভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট প্রকাশিত করে দিয়েছে। তোমরা কিন্তু এখানে যারা যারা হেলথ ডিপার্টমেন্ট থেকে বিলং করছো, তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু এখানেও স্যালারিটা ঠিকঠাক দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা এত অবধিই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যারা যারা প্রথমবার চ্যানেলটা ভিজিট করছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের মধ্যে এখন অবধি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো। নিত্য নতুন ডেইলি জব আপডেট কিন্তু আমি তোমাদের সামনে রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।